আরোগ্য মানেই উদ্যম। আর এই উদ্যমের উত্তাপে ফেনি মুক্ত দিবসে শতাধিক তরুণ ফেনি জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে প্রায় 50 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। ফেনি মুক্ত হওয়ার পিছনের পুরো গল্পটাই বিলোনিয়া সম্মুখ যুদ্ধ, আর সেখান থেকেই সোমবার বিকেলে শুরু তারুণ্যের পদযাত্রা। রাতে পশুরামে চলে মুক্তিযুদ্ধের গল্প আড্ডায় রাত যাপন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিলোনিয়াকে বাদ দিয়ে হয় না, বিলোনিয়া সম্মুখ যুদ্ধকে বাদ দিয়ে হয় না। তাই এই ওনাদের আজকে পদযাত্রার মধ্য দিয়ে তারা সারা জেলাকে জানান দিয়েছে যে পশুরাম এবং বিলোনিয়া মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। ফেনি মুক্ত দিবসের অঙ্গীকার মাদক মুক্ত ফেনি আমার, এই স্লোগান নিয়ে মঙ্গলবার ভোরে আবারও পদযাত্রাটি ফুলগাজী ও ফেনি সদর উপজেলা মাড়িয়ে বিকেলে দাগনভূঞা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশ নিয়ে তৃপ্ত তরুণরা, 71 সালে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ছিল সেটা আমিও একটু ফিল করব, সেই জন্যই এই পদযাত্রা করে থাকি এবং ইনশাল্লাহ এটা অনুভব করে হৃদয়ে ধারণ করে। প্রথমবার আমি এই পদযাত্রা অংশগ্রহণ করলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মনে করি যে ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে অনুপ্রাণিত হবে। 40-50 কিলোমিটার হেঁটে বোঝার চেষ্টা করছি যে তারা কত কষ্ট করেছে আমাদের জন্য। বীর মুক্তিযোদ্ধা রুল আমিনের নেতৃত্বে পদযাত্রায় তরুণদের স্লোগান, দেশাত্মবোধক গান আর মাদক বিরোধী আহ্বানে পথে পথে হয় জাগরণ। মুক্তিযুদ্ধের চেতনাটা এই তরুণ স্কুল কলেজের ছাত্রদেরকে আমরা অবহিত করি, তাদের ভিতরে এই চেতনাটা আসুক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছিল, এই জন্য 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, 30 লক্ষ লোকে শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, মুক্তিযোদ্ধা হিসেবে এই পদযাত্রার মাধ্যমে আমি অংশগ্রহণ করতে পেরে আমি আমার নিজেকে আত্মতৃপ্ত মনে করি, আমি খুশি। আয়োজক বলেন, ফেনি মুক্ত হলেও মাদক মুক্ত নয়, এখনই যুদ্ধ প্রয়োজন। এই 45 কিলোমিটার রাস্তায় পায়ে হেঁটে আমরা নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে একটা মেসেজ দিতে চাই মুক্তিযুদ্ধের স্মৃতি সম্পর্কে। আমাদের যে 6ই ডিসেম্বর একটা ফেনি মুক্ত দিবস, এই মুক্ত দিবস সম্পর্কে ফেনিবাসী অনেকে জানে না। 1971 সালের 6 ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে রক্তঝরা দীর্ঘ সংগ্রামের পথ মাড়িয়ে ফেনি হানাদার মুক্ত হয়। সেই থেকে দিনটি ফেনি মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। গত 5 বছর ধরে ফেনি মুক্ত দিবসে ফেনির দাগনভূঞা প্রত্যন্ত গ্রামের তরুণ সংঘের এমন আয়োজন এখানকার মানুষের কাছে জাগরণী পদযাত্রা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তাদের পদযাত্রা আগামী প্রজন্মের কাছে রেখে যায় মুক্তিযুদ্ধের বার্তা। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনি।